আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে টিউটোরিয়াল নাম্বার 8। আজকে আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে রিপল এডিট টুল। সো এই এইসব এডিট টুলের আসলে কাজ কি? এই কাজটা হচ্ছে যে, ধরেন আমি এখন যদি ভিডিও ইম্পোর্ট এখানে করি, টাইম লাইনে দুইটা এবং এটাও নিলাম, তিনটা ভিডিও আমি নিলাম। এখন আমার আমরা সাধারণত এডিট করতে পারি এটা দিয়ে, যেমন আমরা সিলেকশন টুল যদি সিলেক্ট করি তখন কিন্তু আমরা এখান থেকে এই যে এরকম ছোট করতে পারি। কিন্তু অনেক সময় দেখেন আমরা যখন এটা ছোট করি তখন তো আমার এই সাইডটা কিন্তু এরকমই থাকে, আমাদের টেনে এনে তখন আমাদের এখানে চলে দিতে হয়। এতে করে আমাদের অনেক সময় টাইম ওয়েস্ট হয়, আবার অনেক সময় উল্টাপাল্টা হয় যখন অনেকগুলো আমাদের ভিডিও লেয়ার থাকে। সো এই জিনিসটা কিভাবে করবেন ইজিলি ভাবে? সো এইটা করার জন্য অবশ্যই আপনার রিপল টু এডিট টুল সিলেক্ট সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার জন্য অবশ্যই এখানে ক্লিক করে ধরে রেখে এটা অন করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু এরকম যদি রাখেন এটা কিন্তু এরকম মানে হবে না এরকম, কিন্তু এই কোনায় যখন ভিডিওর কোনায় যখন আপনি নিবেন তখন দেখেন এরকম একটা অপশন আসতেছে। সো এটা জাস্ট ড্র্যাগ করে এখানে নিবে, নেওয়ার পর দেখেন আমরা যদি আমার প্রিভিউতে দেখাই তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে কত সেকেন্ডে দুইটা দেখাচ্ছে, যে কত সেকেন্ডে কতটুকু এটা আমরা কাটতে পারতেছি। এখন যদি আমি এটা এনে এখানে ছেড়ে দিই তাহলে দেখেন অটো পিছনে দুইটা অটোমেটিকলি এখানে চলে আসলো। তো এটি হচ্ছে অনেক ইজি এবং অনেক সময় সাপেক্ষ বিষয় যে যে কারণে আমরা এই কাজটা রিপল এডিট টুলটা ইউজ করে থাকি। আচ্ছা, তারপরে যে টুলটা সেটা হচ্ছে রোলিং এডিট টুল। রোলিং এডিট টুলটা আসলে কি? রোলিং এডিট টুলটা হচ্ছে যে, ধরেন আমার এ একটা ফ্রেম এবং এ একটা ফ্রেম, আমার দুইটা ফ্রেম। এখন আমি এই ফ্রেমের আমি যদি টানি, আমি যদি এ দেখেন আমি এখানে আমি যদি সিলেকশন টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি একটু সরাই, ধরেন এরকম আমি এখানে কিন্তু আমার দেখেন এটা দিয়ে কিন্তু কারো বাড়তেছে, আমি এখানে এত কোনো কিন্তু এটা এতটুকু ক্রপ করছে, আমি এটাকে কাটছি। কাটার পর আমি এই দুইটা কিন্তু এখানে অটোমেটিকলি সিলেক্ট করে রাখছি। আপনি রোলিং এডিট টুল হচ্ছে যে আপনি এইটা চাইলে এখানে তো আর কোনো আমার সরবে না, বাট আপনি পিছনে আপনি দেখেন আপনি প্রথমটার কিন্তু ফার্স্ট ফ্রেম নিতে পারতেছেন এবং সেকেন্ডটার কিন্তু লাস্ট ফ্রেম এখানে শো করছে। সো এই জিনিসটা আপনারা কিন্তু দেখতে পারতেছেন, এই দেখেন। সো আমরা যদি ছেড়ে দিই, ছেড়ে দিলে দেখেন অটোমেটিকলি কিন্তু এই মাঝখানে যেটা সেটা কিন্তু কেটে গেছে। আর যদি আমরা ভিডিওটা অন করি তাহলে দেখি এটা কিরকম আসে। সো এরকম আসতেছে। এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে যেমন আমরা চাইলে এটা দিয়ে করতে পারি এরকম এবং এরকম, আবার চাইলে আমরা কিন্তু এটা দিয়েও রিপেলেটেড টুল দিয়েও কিন্তু আমরা করতে পারি। সো এই জিনিসটা হচ্ছে মেন জিনিস। এবং আরেকটা কথা হচ্ছে যে রিপেলেটেড এবং রোলিং টুলের যে বিষয়টা, তারপরে লাস্ট থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে রেট স্ট্রেচ টুল। রেস্ট স্ট্রেচ টুলটা কি? রেস্ট স্ট্রেচ টুলটা হচ্ছে যে, ধরেন আমি একটা ভিডিও আমি মনে করেন এখানে এই লোকটা এখন পুশ আপ করতেছে, আমি চাইলে কিন্তু এখানে রাইট হ্যান্ড বাটন ক্লিক করার পর এখানে দেখেন স্পিড অ্যান্ড ডিউরেশন লেখা, এখানে ক্লিক করলে কিন্তু আমি এটা এখন স্পিড যদি আমি যদি এখান থেকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা অনেক স্লো হয়ে যাচ্ছে। দেখেন এই যে নিচে কিন্তু ডিউরেশন আছে, এটা ছিল 5 সেকেন্ডের ভিডিও, কিন্তু আমরা এখানে কি করেছি, সরি, এই আমরা যখন যত বাড়াবো তত কিন্তু স্পিডটা বাড়বে, ডিউরেশনটা কমবে, এবং যত আমরা কমাবো তখন কিন্তু তত কিন্তু ডিউরেশনটা বাড়বে। যদি আমরা এটা আরো কমাই দিই তাহলে কিন্তু অনেক স্লো, কিন্তু আমি যদি ফাস্ট দিতে চাই এরকম তাহলে দেখেন এটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গেলো। এখন যদি আমি একটু দেই তাহলে দেখেন জিনিসটা কিন্তু দ্রুত হবে। আমি আরো যদি ফাস্ট করতে চাই, আমি যদি আরো ফাস্ট করতে চাই দেখেন এখানে কিন্তু আমি ডিউরেশনটা আপনি কমতেছে। দেখেন আপনি চাইলে এখানে ক্লিক করার পরও কিন্তু এরকম করার পরও কিন্তু আপনারা নিজেরা ম্যানুয়াল ভাবে কিন্তু আপনি ডিউরেশন সিলেক্ট করতে পারবেন। সো এটা আমি 2 সেকেন্ড বানালাম, এখন যদি আমি এটা দেই তাহলে দেখেন এটা কিন্তু দ্রুত এখন করতেছে। সো আমি যদি এখন আনডু করি, আনডু করার পর আমি এটা আনলাম, এখন আমি এইটা দিয়ে না করে আমি ডিরেক্ট রেড স্ট্রেচ রুল দিয়ে করতে পারি। যেমন এইটা আমি এখন ডাইরেক্ট দেখেন আমার কিন্তু এখানে ভিডিও ডিউরেশনের নিচে কিন্তু শো করতেছে যে কতটুকু আমি ফাস্ট করতেছি। দেখেন এই এখন যদি আমি এটা দেই তাহলে দেখেন কত ফাস্ট, আমি যদি আরো ফাস্ট করি তাহলে দেখেন এই যে এখন যদি আমি এটা করি তাহলে দেখেন দেখছেন কত দ্রুত হচ্ছে। এখন আপনি যদি চান যে আমি স্লো করবো, আমি এটা ফাস্ট করলাম, দেখেন এটা কিন্তু অনেক ফাস্ট হয়ে গেল। এখন আপনি চাইলে আমি এটা স্লো করবো, আপনি কিন্তু এটা এখান থেকে ধরে এখানে ক্লিক করার পরে রাইট হ্যান্ড বাটন ক্লিক করলেও কিন্তু আপনি এখান থেকেও কিন্তু এই যে স্লো করতে পারতেছেন, যত কমাবেন তত কিন্তু স্লো হবে। দেখেন এখানে কিন্তু ডিউরেশন বাড়তেছে। কিন্তু আপনি যদি চান যে না আমি এখান থেকে স্লো করব, যেমন ধরেন আমি এই লেয়ারটার কথা যদি বলি তাহলে ধরেন আমি এটা
রেডি স্টেজ টুল সিলেক্ট করার পর আমি যদি এটা নিয়ের পর যদি এরকম যত টানি যত বড় করবো তত কিন্তু আমার এই জিনিসটা স্লো হবে, তাহলে দেখেন কত স্লো হচ্ছে। কিন্তু আমি যদি চাই যেটা আমি একদম ফাস্ট করব, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা ফাস্ট করতে পারি। এটা অনেক ইজি একটা বিষয়, সেটা দেখেন এখানে অনেক ফাস্ট করতে পারি। আমি যদি ফাস্ট করি তাহলে দেখেন কত দ্রুত কিন্তু জিনিসটা করতে পারলাম। তো এই জিনিসটাই হচ্ছে মেন কথা, যে আপনি এখানে এটা দিয়েও সরাসরি ফাস্ট করতে পারেন, স্লো করতে পারেন। তো এটা হচ্ছে আপনার শর্টকাট। আপনি চাইলে এখানে না করে ডাইরেক্ট এখানে রাইট হ্যান্ড বাটন, মানে মাউসের রাইট হ্যান্ড বাটন ক্লিক করার পর স্পিড অ্যান্ড ডিউরেশনে যেও কিন্তু আপনি এটা করতে পারেন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে মেন কথা, যে আমরা এত ঝামেলা এরকম না যে আমরা শর্টকাট ভাবে আমার যতটুকু দরকার আমরা নিজেরাই কিন্তু এই দেখেন নিজের ডোরেশন উঠতেছে, এই জিনিসটা কিন্তু আমরা স্লো এবং ফাস্ট করতে পারি। সো এইটাই আসলে আজকে ছিল আপনাদের 8 নম্বর টিউটোরিয়াল, যে রিপল এডিট টুল, রোলিং এডিট টুল এবং রেড স্ট্রেচ টুল। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা কথা হচ্ছে যে ভিডিও আমার আপলোড করতে একটু লেট হচ্ছে, তো ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা লেট হচ্ছে। সো আপনারা আসলে কিছু মনে করেন না, আমি এবার থেকে ট্রাই করবো ভিডিওর খুব দ্রুত দেওয়ার 2-1 দিন পর পর। তো আমার সাথেই থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ সময়ের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।